লাস্ট টু ইয়ার্স যাবৎ একটা ওয়েবসাইট রান করছে আর আই রোপিন পিডি ডট কম যেখানে আমি নানান ধরনের সফটওয়্যার শেয়ার করি এবং এই ওয়েবসাইটে রান করতে গিয়ে নানান ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে যেগুলো আমি সলভ করেছি এবং কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে যদিও ওয়েবসাইট নিয়ে আমি খুব বেশিটা বুঝি না বাট তারপরেও একটা ওয়েবসাইটের মেন বিষয় হচ্ছে হোস্টিং এবং ডোমেন ডোমেনটা হচ্ছে একটা নাম যেমন আর পিডি ডট কম এটা হচ্ছে আমার নাম বা টেক এটা হচ্ছে ডোমেন বাট এইটা রাখার জন্য একটা স্পেস প্রয়োজন যেখানে আমার ওয়েবসাইটের কুডিংগুলো থাকবে আমার পিকচারগুলো থাকবে যেখান থেকে আমার ওয়েবসাইটটাকে শু করাবে ওটা হচ্ছে হোস্টিং এখন হোস্টিং যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন তাহলে ওয়েবসাইট বিল করার পরে আপনাকে নানান ধরনের প্রবলেম ফেস করতে হবে তাই স্ট্রংলি বলবো হোস্টিং বাই করার ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক হয়ে সঠিক জায়গা থেকে সঠিক হোস্টিংটা বাই করা উচিত যেন আপনি লং টাইম ব্যবহার করতে পারেন আমি আমার এক্সপিরিয়েন্সটা শর্টলি বলি তাহলে আপনার একটা আইডিয়া আসবে প্রথমত আমার ওয়েবসাইটে বের করেছি নেমচিপের মধ্যে এবং সেখানে স্মুথলি এক বছর রান করেছি কোনো প্রকার প্রবলেম হয়নি আর পরবর্তী যখন ডে বাই ডে এটা পপুলারিটি বৃদ্ধি পেয়েছে মানুষ এখানে বেশি আসা শুরু করেছে এবং আমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ডিটেলস অ্যাটাক হয় যার ফলে নেমচিপ থেকে আমার ওয়েবসাইটে ব্লক করে দেওয়া হয় তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করি কনট্যাক্ট করার পর সাপোর্টে মেলে কনট্যাক্ট করতে হয় মেলে কন্ট্যাক্ট করার পর সেটা ওপেন করে দেওয়া হয় দেন কয়েকদিন স্মুথলি রান করছিল যদিও এখানে ক্যাপচার ভেরিভেশনের জন্য অপশন দেওয়া ছিল বা সিকিউরিটি যারা প্রয়োজন সেটা ডেভেলপার অ্যাড করে দিয়েছিল বাট অ্যাগেন কিছুদিন পরেই আবার যেটা কারণে ওয়েবসাইটে ব্লক করা হয় সেটা আনব্লক করি আবার কিছুদিন রান করে তারপর আবার আসে ফাইনালি এটা পারমানেন্টলি ব্লক করে দেওয়া হয় ওদের ওখান থেকে পুনরায় আমার ওয়েবসাইটে রান করার কোনো অপশন আমাকে দেওয়া হয় নাই আমাকে একটা অপশন দিয়েছে বিপিএস বাই করত বিপিএস হচ্ছে নিজস্ব প্রাইভেট সার্ভার মানে হচ্ছে নর্মাল হোস্টিং বা শেয়ার হোস্টিংয়ের মধ্যে এক টি স্পেসকে দশজনের কাছে একশো জিবি করে সেল করা হয় দশজন মিলে ওই এক জিবি আমরা এক টেরা আমরা ব্যবহার করি বা এক হাজার জিবি ব্যবহার করি আর বিপিএসটা হচ্ছে একশো জিবি স্পেস একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে এখানে মাল্টিপল পারসন বা এই স্টোরটাকে ভাগ করে কয়েকজনের কাছে সেল করা এখন অপশন থাকবে না এবং বিপিএস হাইলি এক্সপেন্সিভ যার কারণে আমি চাচ্ছিলাম অল্টারনেটিভ কোনো সার্ভার যেখানে আমার ওয়েবসাইটটাকে প্রপারলি রান করাতে পারবো যার ফলে আমি চলে আসি হোস্টিংয়ের মধ্যে আমার ওয়েবসাইটটি সম্পূর্ণ হোস্টিং আমি ডাইভার্ট করেছি দেন এখান থেকে রান করি রান করার পরে লাস্ট এক দুই মাস প্রপারলি কাজ করছে কোনো প্রকার এই সম এখানে ফেস করে নেই আমার ডেভেলপারে একটা সার্ভার পারচেস করা ছিল ওই সার্ভারে জাস্ট আমার ওয়েবসাইটে রান করেছে তিন মাস এবং যেই পরিমাণে ইউজার রয়েছে তার চেয়ে বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে সাথে যদিও হ্যাকার ট্রাই করছে বারবার ওয়েবসাইটে ব্লক করার জন্য বাট এবার সেটা করতে পারে নাই এবং হোস্টিংয়ের কাছ থেকে যথেষ্ট ভালো সার্ভিস পেয়েছি যার কোনো আমি ডিসিশন নিয়েছি আমার সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আমি হোস্টিংয়ের মধ্যেই ট্রান্সফার করবো এখন আপনার ওয়েবসাইট এবং আমার ওয়েবসাইট তোর ক্যাটাগরি ডিফারেন্ট হবে এবং পারপাসটাও ডিফারেন্ট হবে হয়তো আপনাকে তো এরকম প্রবলেম নাও হতে পারে পার্টি রাস্তাটা নাও আসতে পারে বাট আমি পার্সোনালি এখন থেকে হোস্টিং শিফট করেছি আপনি চাইলে হোস্টিং ব্যবহার করতে পারেন তো হোস্টিং ওয়েবসাইট থেকে আপনি কীভাবে একটা হোস্টিং পারচেস করবেন এবং ফ্রিতে একটা ডোমেন নিতে পারবেন তার ফুল প্রসেস আমি প্র্যাকটিক্যালি কম্প্রেস স্ক্রিন থেকে আপনাদের দেখাবো বাই দেখো একটা বিষয় বলে রাখি আপনি যদি ডেসক্রিপশন দল লিঙ্কে ক্লিক করে হোস্টিংয়ের থেকে যে কোনো কিছু পার্চেস করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট স্যার আপনি সাথে সাথে পেয়ে যাবেন যদি বিশ পার্সেন্ট স্যার নিতে চান তাহলে মাস্ট ডেসক্রিপশন দল লিঙ্কে ক্লিক করে তারপর অ্যাকাউন্টে করতে হবে ওয়েল আমি চলে আসাম কম্প্রেস স্ক্রিনে এটা হচ্ছে হোস্টিংয়ের ওয়েবসাইট এখান থেকে মূলত আমরা হোস্টিংটা বাই করবো সো মার্কেটে আপনি তিন টাইপের হোস্টিং পেয়ে যাবেন একটা হচ্ছে ওয়েব হোস্টিং সেখানে হচ্ছে ক্লাউড হোস্টিং এবং বিপিএস হোস্টিং এখান থেকে কোনটা আপনার পার্চেস করার প্রয়োজন যদি আপনি একজন নতুন ইউজার হয়ে থাকেন মানে ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট বিল করছেন আপনার পার্সোনাল ওয়েবসাইট সেহেতু হচ্ছে ওয়েব যথেষ্ট অথবা যদি আপনার ওয়েবসাইটটি একটু মিডিয়াম টাইপের হয়ে থাকে পার ডেতে হাজার এক হাজার দুই হাজার তিন হাজার ভিজিডো আসে সেই ক্ষেত্রে আপনি ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারেন বা তার চেয়েও যদি বড়ো হয় পাঁচ দশ পনেরো হাজার মতো ভিজিটর আপনার ওয়েবসাইটে রেগুলার আসতেছে সেই ক্ষেত্রেও ওয়েব হোস্টিং আপনার জন্য এনাফ বাট আপনার ওয়েবসাইট যদি একটু বড়ো স্কেলে হয়ে থাকে যেখানে অনেকগুলো পেজ থাকে অনেক ডাটা রাখতে হয় এবং অনেক বেশি ভিজিটার থাকে পার ডেতে সেক্ষেত্রে অবশ্যই ক্লাউড হিসকে যেতে হবে অ্যান্ড থার্ড হচ্ছে বিপিএস এবং বিপিএস হচ্ছে একদম প্রাইভেট সার্ভার নিয়ে যারা ওয়েবসাইট রান করতে হয় নর্মালে যে সব অনেক বেশি ভিজিটর থাকে বা নানান ধরনের উল্টা পাল্টা নানান ধরনের ফাইল থাকে সেক্ষেত্রে অনেকে বিপিএস ব্যবহার করে বা টপ নচ টাইপের ওয়েবসাইট যেগুলো আছে আর যারা ভিডিও দেখছেন আশা করি তাদের বিপিএসের প্রয়োজন পড়বে না তার প্রত্যেকেই নতুন ইউজার তাই দেখছেন তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েব হোস্টিংটাই মোর দ্যান এনাফ এবং আমার যে ওয়েবসাইটটা আছে আমি সেটা ওয়েব পোস্টিংয়ে রান করছি তো ওয়েব হোস্টিং মধ্যে তিনটা টাইপ রয়েছে এবং প্রত্যেকটা হোস্টিং মধ্যে তিনটে করে টাইপ পেয়ে যাবেন আপনি প্রথম হচ্ছে প্রিমিয়াম যদি একান্তই পার্সোনাল ওয়েবসাইট থাকে যেখানে তেমন কোনো ভিজিটর নেই প্রফেশনাল একজন পার্সন হিসেবে আপনার একটা ওয়েবসাইট বিল করেছেন সেক্ষেত্রে প্রিমিয়াম যথেষ্ট সেকেন্ড হচ্ছে বিজনেস টাইপ যেখানে মোটামুটি আপনার পাঁচ দশ হাজার ভিজিটর আছে প্রতিদিন ভিউ করছে ভিজিট করছে সেক্ষেত্রে বিজনেস টাইপটাই এনাফ এবং এটা সবচেয়ে বেশি পাবলিক ব্যবহার করে আর থার্ড হচ্ছে অনলাইন স্টোরেজ আমরা ফেসবুকের মাধ্যমে নানা ধরনের ওয়েবসাইট দেখি টুকটাক মোটামুটি যাদের পাঁচ দশ হাজার বিশ রয়েছে বা তার চেয়ে বেশি পনেরো বিশ হাজার হতে পারে এই টাইপের ওয়েবসাইটের জন্য এই অনলাইন স্টোরেজ যেটা আছে এটা নিতে পারে বা আপনি নতুন হলে ইনিশিয়াল লেভেলে হয় প্রিমিয়াম নয় বিজনেস টাইপ এই দুটো একটা ইউজ করেন আপনি ছয় মাস এক বছর পরে যদি দেখেন আপনার ওয়েবসাইট অনেক বেশি গ্রো হয়েছে তখন আপনি চাইলে ইজিলি এটা শিফট করতে পারবেন বাট ইনিশিয়াল লেভেলে এত হাই লেভেলে হোস্টিং বাই করার কোনো প্রয়োজন নেই অ্যান্ড আরেকটা বিষয় বলেছিলাম ডোমেনের বিষয়টা আপনি হোস্টিংকারের প্রত্যেকটা হোস্টিংয়ের সাথে ডোমেনটা ফ্রি পাচ্ছেন যদিও এই প্রিমিয়ামের মধ্যে ডোমেন পূর্বে ছিল না এটা এক্সট্রাভাবে বাই করতে হতো বাট এখন এটা অ্যাড করে দেওয়া হয়েছে পাশাপাশি আপনি একটা ফ্রি ইমেলও পাচ্ছেন ফ্রিমেল বলতে সাপোজ আমি এখন থেকে দিতে পারি সাপোর্ট অ্যাট দ্য রেট অফ আর আই রবিন ভিডি ডট কম এই টাইপের ইমেল চাই আমি মেক করতে পারবো যেটা পূর্বে অপশন ছিল না পূর্বে যখন নেম চিপে আমি ব্যবহার করেছি তখন হোস্টিং সাথে কোনো প্রকার মেল পাই নাই এক্সট্রাভাবে টাকা দিয়ে কিন্তু হতো মেবি পার মান্থ টু ডলার বা থ্রি ডলার মতো ছিল যেটা হাই প্রাইস ছিল সো তুলনামূলক অন্যান্য হোস্টিং থেকে এটা আমার কাছে মাছ বেটার মনে হয়েছে তো আমরা চৌশ প্ল্যানে ক্লিক করবো সো এখানে আটচল্লিশ মান্থ রয়েছে মানে চার বছরের জন্য বাট আমি আপাতত বাই করবো এক বছরের জন্য এবং নতুন ইউজার হিসেবে এক বছরের জন্য বাই করে বেটার হবে আপনি এক বছর ওয়েবসাইট রান করার পর আপনি সব কিছু বুঝে শুনে একটা এক্সপিরিয়েন্স হবে তারপর আপনি ডিসাইড করতে পারবেন এটা আপনি কতদিন ব্যবহার করবেন সো টুয়েলভ মান্থ ইনিশিয়াল লেভেলে পারফেক্ট এটা আমার দিক থেকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন টুয়েলভ মান্থের জন্য আমাদের খরচ হবে টোটাল আটত্রিশ ডলার থার্টি সেন্ট এখানে আমরা সার পাচ্ছি ইন টোটাল সেভেন্টি সেভেন পার্সেন্ট বিকজ আপনি ভিডিও ডেসক্রিপশন দল লিঙ্কে ক্লিক করে এখানে আসতেন যদি আপনি বিউ ডেসক্রিপশন রেফার কোড ব্যবহার না করে এখানে আসেন তাহলে আপনার এটা প্রাইস পাবে অলমোস্ট আটচল্লিশ ডলারের মতো মানে দশ ডলার বেশি হয়ে যাবে প্রাইস নর্মালি হোস্টিংয়ের থেকে টু ওয়ান পার্সেন্ট সার অলওয়েজ থাকে এবং সেটার সাথে আরও টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা যুক্ত হবে আমি বিশ্ব আপনার দেখিয়ে দিই প্রপারলি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আমি এখানে যে পেজটা ওপেন করেছি এখানে আমি কোনো প্রকার রেফার লিঙ্ক দিয়ে আসি নাই জাস্ট নর্মালি ওপেন করেছি জাস্ট নর্মালি ওপেন করে প্ল্যানটা চুজ করেছি এখানে আসলাম টুয়েলভ মান্থ দিয়েছে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অলমোস্ট আটচল্লিশ ডলার সো অবশ্যই ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক ক্লিক করবেন তাহলে এক হাজার টাকার মতো আপনি সার পেয়ে যাচ্ছেন তো সঠিকভাবে সব কিছু চোজ করার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে আমাদেরকে এই টাইম একটা পেজে নিয়ে আসবে এখানে বলছে মেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্ট নেই আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমি মেল দিচ্ছি এখানে তারপর এখানে একটা পাসওয়ার্ড বসে টাইপ করার জন্য আমি আপাতত একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করছি পাসওয়ার্ডটা আমি সেভ করছি না তো আপনাদেরকে নিয়ে আসবে এই পেজে এখানে আসার পর দেন আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করতে হবে তো আমি এখানে টাইপ করছি রফিকুল এবং লাস্ট নেম হচ্ছে ইসলাম আমি হুস্টিনের ডোমিনটা বাই আমার ম্যাকবুক থেকে নর্মালি আমার ইউটিউবের মেইন চ্যানেল এবং মানে ট্রানজেকশন রিলেটেড বা ব্যাংকিং রিলেটেড যে ডাটাগুলো থাকে যে কাজগুলো থাকে সেটা আমি ম্যাকবুক থেকে করার চেষ্টা করি আর বাদ বাকি সব কাজ এখানেই করা হয় সো বাকি প্রসেসটা আমি ম্যাকবুক থেকে আপনাদের দেখাচ্ছি আমি ম্যাকবুকে চলে আসলাম বাট এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইসের তুলনামূলক বেশি পড়তেছে তার রিজন হচ্ছে আমি যা কুপন কোড ব্যবহার করেছি ওখানে সারটা কম ছিল মেবি সেটা খেয়াল করে নেই আমি বাই করার সময় যার কারণে আমার প্রাইস পাঁচ ছয়টা মতো বেশি পড়তেছে বাট আপনি যদি আমার করতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রাইস আমার কম পড়বে আর এই পর্যন্ত প্রসেসটা আমরা আগেই দেখেছি তাই এখন বাকি প্রসেসটা এখান থেকে কন্টিনিউ করব। তারপর মোবাইল নাম্বার দিতে হবে নাম্বার দিয়ে দিলাম তারপর বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাকি সবগুলো আপনার অপশনাল দেওয়া হয়েছে আপনি চাইলে এগুলো টাইপ করতে পারেন নাও করতে পারেন বাট আমি দিয়ে দিচ্ছি ইনফরমেশানগুলো রিজেন হচ্ছে ঢাকা আর সিটি হচ্ছে গাজীপুর অ্যাড্রেস দিচ্ছি না জেপ কোড অপশন রাখা আছে তাই এটা আমি দিব না তো এইটুকু ইনফরমেশন দিয়ে আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করবো স্যার এখানে পেমেন্টের অপশান চলে আসছে এখন ক্রেডিট কার্ড পেপ্যাল তারপর গুগল পে অ্যাপল পে বেশ কিছু অপশন রয়েছে প্লাস মেবি কয়েন গেটের মাধ্যমে কিপটু দিয়ে আমরা পে করতে পারবো এটা আমার জন্য বেস্ট হবে বাট আপাতত আমি এটা করছি না আমি মাস্টার কার্ড দিয়ে পে করবো বা ভিসা কার্ড দিয়ে পে করব এখন যেহেতু আমরা এখানে ডলারে পে করছি আপনার কাছে যে কার্ডটা আছে ব্যাংকের এটাতে কিন্তু ডলার নেই আছে টাকা বিডিটি এবং ওইটা দিয়ে কিন্তু আপনি ইন্টারন্যাশনালি পে করতে পারবেন না তার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে ডলার ইনভেস্ট করতে হবে পাসপোর্টের মাধ্যমে এখন যদি পাসপোর্ট আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কার্ড ব্যবহার করতে পারবেন না এখানে একটা অপশন রয়েছে আপনি চ্যানেল একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন যেটা আমি এখন ব্যবহার করবো ভার্চুয়াল কার্ডটি হচ্ছে রেড পে এখন এই কার্ডটা কীভাবে নিতে হয় তার উপর বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে আমি দেখাচ্ছি আপনি যদি ইউটিউবে এসে আর আই রবিন রেড পে রেখে সার্চ করেন তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ভিডিও দুইটা তিনটা বিরো আছে এটার উপর ঠিক আছে সো আপনি এই বিরোধ দেখে নিজে মতো করে একটা কার্ড নিয়ে নিতে পারেন যেটা ভার্চুয়াল কার্ড হবে এবং এটা দিয়ে ইন্টারন্যাশনালি সব কিছুতে লেনদেন করতে পারবেন সো আমি আমার কার্ডটা দিয়ে এখানে পে করবো তারপর হচ্ছে কার্ড নাম্বার দিতে হবে আমাকে আমার সমস্ত ইনফরমেশন টাইপ করে দিয়েছি তারপর সাবমিট পেমেন্টে ক্লিক করছি এখানে বল সেভ করার জন্য আমি সেভ করবো না জাস্ট নো থ্যাংকস দিচ্ছি যেহেতু বলতে ডলার রয়েছে আমার কার্ডের মধ্যে সেভ করা ঠিক হবে না সো টানের শুনে এখানে প্রসেসিংয়ে রয়েছে আমরা ওয়েট করছি এখানে বলছে একটা কনফার্মেশন করার জন্য চাইলে আমি মোবাইলের মাধ্যমে এস এম এসের মাধ্যমে কনফার্ম করতে পারি অথবা মোবাইল যে অ্যাপটা রয়েছে আমার অ্যাপের থ্রু তো আমি কনফার্ম করতে পারি তা আমি অ্যাপও তো অ্যাপেই দিচ্ছি আমার অ্যাপের মধ্যে একটা টপ আপ মেসেজ আসবে ইয়া চলে আসছে আমি জাস্ট অ্যাপ থেকে অ্যাপ্রুভে ক্লিক করছি আমি অ্যাপ্রুভ করে দিয়েছি আমার যে ভার্চুয়াল কার্ডটা রয়েছে এই কার্ডের যে অ্যাপসটা রয়েছে ওখান থেকে আমি অ্যাপ্রুভ করেছি আচ্ছা আমার পেমেন্টটা হয় নাই বিকজ আমার কার্ডেরকে লিমিট করা ছিল মানে সর্বোচ্চ তেইশ চলা পে হবে তার উপর হলে পে হবে না এটা আমাকে বৃদ্ধি করতে হবে আমি লিমিটটা বাড়িয়ে নিচ্ছি আচ্ছা আমার প্রথম ট্রান্সেশন যেটা ছিল এটা ডিক্লাইন হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি এখান তো লিমিট করে দিয়েছিলাম মাত্র তিরিশ ডলার যার কারণে এটা পেমেন্টটা হয়নি তো আমি আবার সাবমিট পেমেন্টে ক্লিক করছি ইনশাআল্লাহ এবার এটা হয়ে যাবে এবার কোনো প্রকার প্রবলেম হবে না আমি মোবাইল অ্যাপ দিচ্ছি তেন কন্টিনিউতে ক্লিক করবো মেস আসছে আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দিব এখান থেকে হুম দেখতে পাচ্ছেন টার্নেকশন মেবি হয়ে গেছে ইয়া ট্রানজেশন সাকসেসফুল এটা কমপ্লিট সো হোস্টিংয়ের যে ডোমেনটা বাই করা দরকার ছিল সেটা আমার বাই হয়ে গেছে দেখতে পেয়েছেন স্যার লেখা আছে মাই সেলফ আর মাই বিজনেস সো এটা হবে আমার মাই সেলফ আর মাই বিজনেস আমার নিজের জন্য বাই করেছি সো নেক্সটে ক্লিক করবো আই উইল ক্রিয়েট আ ওয়েবসাইট আই উইল মাইগ্রেট ওয়েবসাইট ইয়া আমি ওয়েবসাইট এখানে মাইগ্রেট করবো ইন্টার ওয়েবসাইট লিঙ্ক আচ্ছা এখানে ওরা সরাসরি এখনই মাইগ্রেট করার কথা বলতেছে বাট আমি তো এই মুহুর্তে এটা করবো না এটা করাবো আমি বলকে দিয়ে মানে আমার যেই ডেভেলপার রয়েছে সো পার্চেস কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রাইট সো আপাতত আমি এই কাজগুলো এখান থেকে আমি করবো না আমি এটা স্কিপ করবো ওয়েল আমাদের হোস্টিং বাই করা হয়ে গেছে এখন আমাদের যে ডোমেনটা আছে আমরা ডোমেনটা ক্লেম করে নেব আর ডোমেন ক্লেম করার জন্য এখানে মোড়ে ক্লিক করতে হবে উপরে এইটা অপশন দেবে আপনাকে মোড়ে ক্লিক করবো ক্লিক করে এই পর্যন্ত চলে আসবো আর কি আমরা এখান থেকে সেন্ড ইমেল এখানে ক্লিক করে আমাদের মেলটা ভেরিফাই করতে বলতেছে এটা আপনারা ভেরিফাই করে নেবেন বাট এখানে আমাদের একটা ফ্রি ডোমেন ক্লেম করার অপশন দিয়েছে ক্লেম না তো ক্লিক করি এখন আপনাকে ডোমিনটা টাইপ করতে হবে তা আমি দিচ্ছি আরআইআর রবিন তারপর ডট কম দাম দিতে পারতেছি না বিকজ কেউ একজন এই আই বাই করে ফেলছিলো আমি যখন অ্যানাউন্সমেন্ট করছি আমার পেজে একটা ভিডিও তো ইউটিউবে খুব শীঘ্রই ওয়েবসাইট বিল্ড করবো ওইটা করার মোটামুটি পনেরো বিশ দিন পরে আমি ওয়েবসাইট যখন বিল্ড করতে যাই কে দেখি এই ডোমেনটা কেউ যখন নিয়ে নিচ্ছে তো সেটা তো আর নেওয়া যাবে না আমি নিতে পারবো আরআর বিন ডট ও অথবা এটা ক্যান্সেল করে আমরা অন্য কিছু নিতে পারি এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে ইন আই ও মি ডট কম ডট কম তো হবে না বর্তমান আছে আই বি ডট আরআর বিজি ডট কম তো আছে বর্তমানে সো ডট নেট ডট ওআরজি এক্স ওয়াই ব্লগ হেল্প হোস্ট ও আর মনে হয় বেস্ট হবে আর আই রবিন ডট ওআরজি চেক এখান থেকে আমরা চেক করব সো এটা হয়ে গেছে আমরা এখান থেকে ক্লেম ডোমিনে ক্লিক করবো সেখানে বাংলাদেশ বাংলাদেশ থাকবে পার্সোনাল কোম্পানি অর্গানাইজেশন কোম্পানি যদি দেখি কী আসছে ইনফরমেশন আমি কোম্পানি দিয়েছি তারপর নাম দিতে হয়েছে নাম দেওয়া আছে অলরেডি মেল চলে আসছে কোম্পানি টাইপ কোম্পানির নাম বলছে দেওয়ার জন্য আমি আর আই রবিন টেকনোলজি আরায়রোবিন টেকনোলজি লিমিটেড আমি অবশ্যই নামে ট্রেড লাইসেন্সও করে নিয়েছি সো এটাই দিয়েছি নাম আমি রিজন টাকা সিটি গাজীপুর অ্যাড্রেস সো এখানে আমার নাম অ্যাড্রেস সব কিছু দিতে হবে দিয়ে তারপর ফিনিশ রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে আর যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে পার্সোনাল আপনার ইনফরমেশন দেবেন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন দেন আমরা কন্টিনিউ ক্লিক করবো এখানে আমাদের একটা অফার করেছে মান্থলি দু কাটা হবে এখানে বেশ কিছু সার্ভিস রয়েছে পলিসি লাগবে কি না আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের লাগবেও না জাস্ট স্কিপ করবো ওকে এখানে আমি আপাতত কিছু করছি না আমি সরাসরি চলে আসবো মেন মেনুতে তারপর হোম স্ক্রিন চলে আসবো এখন আপনার ওয়েবসাইট ডেভেলপ করার জন্য অবশ্যই কোনো ডেভেলপারের সাথে কন্টাক্ট করতে হবে বা ডেভেলপার হয়তো হায়ার করেছেন সেক্ষেত্রে আপনার ডেভেলপারকে এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন জাস্ট অ্যাকাউন্ট শেয়ারিংয়ে আসবেন এখানে আসার পর গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করবেন আর গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করে আপনার যেই ডেভেলপার রয়েছে ওর মেলটা এখানে দিবেন দিয়ে তারপর গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ডেভেল ডেভেলপার ওই ডেভেলপারের কাছে মেল চলে যাবে ও সেখান থেকে অ্যাকসেপ্ট করার পর এটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে ইজিলি লগ করতে হবে এবং এটার মাধ্যমে ও সব ধরনের কাজ করতে হবে আর যে আপনার ওয়েবসাইটে কোনো মানি ম্যানেজমেন্টের কোনো বিষয় থাকে বা মানি সার্ভিসের বা পার্চেসের কোনো বিষয় থাকে সেক্ষেত্রে এটার অ্যাক্সেস দিলে আপনার লেনদেন বা পেমেন্ট সিস্টেমের যে বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করতে পারবে বাট আমি বলবো এটা না দেওয়াই ভালো এটা নর্মালি প্রয়োজন পড়ে না বা যদি প্রয়োজন পড়ে সেটা আপনি ওর সাথে কথা বলে তারপর দেবেন এটা পারমিশন এবং যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এখানে এসে যাকে অ্যাক্সেস দিয়েছেন তার নামটা এখন থাকবে ইনফরমেশন এখানে থাকবে জাস্ট ক্লিক করে রিমুভ করে দিতে পারবেন আমি এখনও অ্যাক্সেস দেয় নাই এখানে কিছু কাজ বাকি আছে এগুলো কমপ্লিট করে দেন আমার ডেভেলপারকে আমি অ্যাক্সেস দিয়ে দিব এটুকু করার পর আপনি চলে আসেন সিকিউরিটির মধ্যে সিকিউরিটিতে এসে অবশ্যই টু ফ্যাক্টরি অথেন্টিকেশন এগুলো অন করে রাখবেন কোনো কিছু অফ রাখবেন না সেনা নাম্বারে ক্লিক করছি ওকে আনেবল টু স্যার আপ দেখাচ্ছে বারবার আমি আমার মেলটা এখন ভেরিফাই করে নেই যার জন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে মেল ভেরিফাই করলে বাকি টু ফেথমেশন যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তা মেলটা ভেরিফাই করে নিই তাহলে মাছ পেটার হবে ওকে মেল ভেরিফাই কমপ্লিট ম্যাকবুক থেকে করে নিয়েছি এখন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি মেল ভেরিফিকেশন অপশনটা আর নেই চলে গেছে বাট এখন অ্যাকাউন্টে এসে সিকিউরিটি ক্লিক করব সিকিউরিটি আসার পর দেখতে পাচ্ছেন অ্যামল অপশন চলে আসছে অ্যানাবলে ক্লিক করব বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি পাসওয়ার্ড দেব তারপর সাবমিটে ক্লিক করব সো আমাদের মেলে সম্ভবত একটা কোড কী আছে আর কোডটা দিয়ে এখানে পুনরায় ভেরিফাই করতে হবে সো ইয়া মেলে কোড চলে আসছে আমি কোডটা এখানে টাইপ করে দেবো দেন কনফার্মে ক্লিক করব এখানে কয়েকটা অপশন দিয়েছে টু ফ্যাক্টর অথেনশনের জন্য সব এখানে আমি কন্টিনিউ ক্লিক করছি আমি গুগল অথেন যেটা আছে আমার মোবাইল ইনস্টল রয়েছে সেটা আমি জাস্ট স্ক্যান করব স্ক্যান করা হয়ে গেছে এবং নিচে একটা কোড চলতেছে আমি কোডটা টাইপ করে দেবো ভেরিফাই করছি ইয়া হয়ে গেছে এবং এখানে কিছু ব্যাকআপ কোড দিয়েছে যেটা আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন যদি কোনো কারোর পাশে গুগল অথেন্টিকেটেভ আপনার হাতে না থাকে বা ওটা ম্যানেজ করতে না পারেন বা হারিয়ে ফেলেন বা অ্যাপ স্ট্রেট হয়ে যায় সেক্ষেত্রে কোডগুলো দিয়েও চাইলে লগ করা যাবে সো আমি হোস্টিংয়ের যে ব্যাকআপ কোডটা আছে ডাউনলোড করে গেছি দেন ফিনিশ সেটা ক্লিক করব সো এটুকু কমপ্লিট এখন যে আমরা অ্যাকাউন্টে আসি দেখতে পাচ্ছি সিকিউরিটির পাশে যে লাল টিকমার্কটা ছিল বা ওয়ার্নিং যে ছিল ওটা কমপ্লিট ওটা চলে গেছে তা আমাদের হোস্টিংয়ের যে বেসিক কাস্টগুলো ছিল সেটা কমপ্লিট হয়েছে আমরা হোস্টিং নিয়েছি এবং একটা ডোমিনো আমরা ক্লেম করে নিয়েছি এখন বাকি যে ক্যাচটা আছে ওয়েবসাইট বিল্ডিংয়ের যে কাজটা আছে বা মাইগ্রেশন যে বিষয়গুলো আছে এটা আমার ডেভেলপার করবে ওই বিষয়গুলো আমি প্রপারলি বুঝি না সো আমি এখানে স্টপ করছি আশা করি ডোমেন বা হোস্টিং কীভাবে পার্চেস করতে হবে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আমার দায়িত্ব ছিল হোস্টিং বাই করা ডোমেন ক্লেম করে দেওয়া এবং অ্যাকাউন্টের সিকিউরিটি সবকিছু অ্যানস্যর করা এখন বাকি কাজটা ডেভেলপার নিজের মতো করে কমপ্লিট করে আমাকে জানাবে দেন ওয়েবসাইট এখান থেকে রান হবে সো আশা করি হোস্টিং পাস ডোমেন পার্চেসে যে বিষয়টা আছে এটা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং অবশ্যই হোস্টিংয়ের ব্যবহার করার সময় ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে যাবেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট স্যার এক্সট্রা অলওয়েজ পেয়ে যাবেন সো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম